15,000-ই মাদুলিতেই বিদায় করোনা, পুলিশের তাড়া খেয়ে ভোকাট্টা করোনা তারুয়া মাদুলি বাবা। মাত্র 15,000 টাকা দিয়ে মাদুলি কিনলেই ভ্যানিশ হয়ে যাবে করোনা ভাইরাস, সঙ্গে কিছু উপাচার পালনে আর কাছে ঘেঁষতে পারবে না করোনার জীবাণু, এমনই চাঞ্চল্যকর দাবি নিয়ে রীতিমতো ব্যবসা ফেঁদে বসেছিল পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী সুতাহাটার রামচন্দ্রপুরের বাসিন্দা বছর 77-এর সৈয়দ আব্দুল কাদের। মাদুলি বাবা পরিচয়ে যিনি রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন কলকাতা সহ শহরতলি ও গ্রামগঞ্জ এলাকায়। একান্ত সাক্ষাৎকারে মাদুলি বাবা দাবি করেন, আমি হলফ করে বলতে পারি করোনা কোনো ভাইরাস ঘটিত রোগ নয়, এটা আল্লাহর গুজব। আমার মাদুলিতেই এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। ইতিমধ্যে কলকাতা, বাটানগর, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের বহু মানুষ এই মাদুলি নিয়েছেন, তাঁরা সকলেই সুস্থ আছেন। মাদুলি বাবার প্রশ্ন, ছোট্ট ছেলে থেকে পরিবারের সদস্যের জীবন আগে নাকি 15,000 টাকার মূল্য বেশি। আমি হলফ করে বলছি, এই মাদুলি নেয়ার পর জলপোড়া, তেলপোড়া এবং করোনা বিতরণের কিছু মন্ত্র লেখা কাগজ দেয়ালে ঝুলিয়ে রাখলেই করোনা ভ্যানিশ হয়ে যাবে। অ্যাকচুয়ালি 15,000 টাকা, আপনার একটা ছেলে যদি হয় 5 বছরের, আপনি তার জন্য 15,000 টাকা দিতে পারবেন না বাঁচানোর জন্য? আপনার তো 15 কোটি টাকা সম্পত্তি আছে, হ্যাঁ, ওই ছেলেটা মারা গেলে কি হবে? অর্থাৎ আচ্ছা, আপনি কি দিচ্ছেন এগুলো? এগুলো মানলি করোনা ভাইরাসের জন্য। এটা তো রোগ নয়, এটা একটা গরম, মানে আল্লাহর গজব। এই যে দিচ্ছেন, এটা কাজ হচ্ছে? বহু মানুষের কাজ হয়েছে, আমি শুধু এখানে দিই না, বহু জায়গায়, ঘটকপুর, হ্যাঁ, আপনার বাটানগর, কলকাতা, ডায়মন্ড হারবার, ওই সমস্ত এলাকার মানুষজন নিয়ে যে উপকৃত হয়েছে বা আমার বাড়ি ঘরে সবাইকে দেওয়া হয়েছে। এই মাদুলি গলায় পরিয়ে দিচ্ছি, জলপড়া খাইয়ে দিচ্ছি, হ্যাঁ, এবং স্নান করে এসে তেল পড়া মাখিয়ে দেওয়া হচ্ছে। আর একটা মাদুলি লম্বা বড় কাগজে লেখা বাড়িতে লটকে দেওয়া হচ্ছে যাতে এই বিপদ আর না আসে। এতে কি কোনো আদৌ সম্ভব বলে মানে আপনি দাবি করছেন? সম্ভব, আমি সম্ভব মানে আমার গুরুদেব বলে গেছে, ফুরফুরার পীর সাহেব মেজ হুজুর পীর কে বলা আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তিনি হ্যাঁ বলে গেছেন, এই হবে, তুমি এইগুলো দিবে, মানুষের উপকার হবে, কেউ মরবে না। যখন ইতিমধ্যে বিষয়টি নয় সোচ্চার হয়েছেন জেলার চিকিৎসক মহল সহ বিজ্ঞান মঞ্চ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহসভাপতি ডাক্তার সুব্রত কুমার মাইতি জানান, করোনা একটি জীবাণুবাহিত রোগ, মাস্ক পরা, এক টানা চিকিৎসা, ভ্যাকসিন নেওয়ার মতো গাইডলাইন মেনে চললেই এই করোনা নিরাময় সম্ভব। তবে মাদুলি বা তুকতাক দিয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই অসম্ভব। মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি এমন কারবার চালাচ্ছে, প্রশাসনের উচিত এখনই এই কারবার বন্ধ করা, অন্যথায় বহু মানুষ এই প্রতারণার শিকার হয়ে যাবেন। মাদুলি বাবার এহেন কারবারের খবর ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি, তবে ঘটনাটি প্রশাসনের নজরে আসতেই মাদুলির সুলুক সন্ধানে ময়দানে নামে সুতাহাটা থানার পুলিশ। এরপরেই সোমবার সকাল থেকে আর বাড়িতে দেখা মেলেনি তথাকথিত ওই মাদুলি বাবার। তার পরিবারের দাবি উনি বিশেষ কাজে বাইরে গিয়েছেন, তবে কোথায় গেলেন তিনি তা পরিবার থেকে জানা যায়নি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।